আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হচ্ছে 21তম রমজান। তো দেখতে দেখতে আমাদের রোজাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঈদ কাছাকাছি চলে আসছে। তো ঈদের জন্য আজকে থেকে আমার প্রিপারেশন শুরু হবে। আমি একটু একটু করে সব কিছু রেডি করবো ঈদের জন্য। তো প্রথম যে আমি আজকে যেটা করেছিলাম, এটা হচ্ছে লাচ্ছা সেমাই নিজে হাতে তৈরি করেছি। ভেজালের এই যুগে নিজে হাতে তৈরি করে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। আর আমরা যারা স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু ঘরে তৈরি প্রত্যেকটা জিনিস পছন্দ করি, কারণ বাহিরে লাচ্ছা সেমাইয়ে কিন্তু অনেক ভেজাল থাকে। যেহেতু ঈদ প্রিপারেশন চলছে, তো ঈদের জন্য শুকনো যে বাজারগুলো লাগে এগুলো কিন্তু আজকে আমাদের করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। তো আমি জওহরের বাবাকে লিস্ট করে লিখে দিয়েছিলাম আসলে ঈদের জন্য কী কী লাগবে। এই ভিডিওতে তো আর বাহিরে যাওয়া যায় না, তো আজকে গিয়েছিল, একেবারে অনেক কিছু নিয়ে আসছে, যা যা মশলাপাতি, শুকনো যে বাজারগুলো আসলে আমাদের লাগে এগুলো সব নিয়ে আসছে। আর যেহেতু এখনও আরও 9টা রোজা বাকি আছে, তো সেগুলোর জন্য ইফতারের কিছু আইটেমও নিয়ে আসছে। এখানে যা যা নিয়ে আসছে ভাবলাম আমি এখান থেকেই ভ্লগটা শুরু করি। এতে করে যারা শুকনো বাজার করবেন, তারা যদি এখন থেকে আমার ভ্লগ দেখে হয়তো একজন সেফলি গিয়ে বাজার করে নিয়ে আসেন, তাহলে অনেক ভালো হবে। আর ঈদের মধ্যে একটু তো আমাদের খাওয়া হয়ই, তো মশলাপাতি তো লাগেই। আর এখানে অনেক ধরনের মশলাপাতি নিয়ে আসা হয়েছে। তো আমি মূলত আসলে ঈদের জন্য যা যা রান্না করব ওটা মাথায় রেখেই মশলাপাতিগুলো নিয়ে আসাইছি। তো এখানে দেখতেই পাচ্ছেন রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা, এটা তো লাগে ঝটপট বিরিয়ানি রান্না করার জন্য। এছাড়াও আমি এবার হচ্ছে ভাবলাম যে কাচ্চি বিরিয়ানি করব। এখানে জয়ফল, এই যে আমি যেটা হাত দিলাম ওটা জয়ফল, জয়ত্রী, তারপরে গুঁড়া দুধ, ড্যানিশ কন্ডে সরি, তারপর সয়া সস, গোলমরিচ, আর হচ্ছে এই যে প্যাকেটে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসমতি চাল, আর হচ্ছে লম্বা সেমাই। তো এগুলো সব কিছুই আনা হয়েছে। তো আরও বাজার আছে। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখালাম, কারণ এগুলো মা গুছিয়ে নিচ্ছে। তো আমি ফাঁকে একটু আপনাদের জন্য ভিডিও করে নিলাম। তো এতে করে হয়তো যারা এখনও বাজার করেন নাই, আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবেন, তাদের হেল্প হতে পারে। আর ওইদিকে হচ্ছে মা হচ্ছে ময়দা চেলে নিচ্ছে, কিছু ময়দা নিয়ে আসা হয়েছে, কারণ ময়দার কিছু রেসিপিও আমি করব। তারপর এই যে এখানে মালটা, আমাদের বাসায় এখন প্রচুর মালটা খাওয়া হয়। ভিটামিন সি খাওয়ার প্রতি সবাই এখন একদম জোর তোর শুরু করেছে, তো তাই আর কি বেশি করে মালটা খাওয়া হচ্ছে। তো এখানে ফলগুলো বের করে নিচ্ছে মা। আর জওহর বলতেছে যে আমি একটা নেই, তো ও কিন্তু রোজা সবগুলো রাখতে পারে নাই। তো আমাদের বাসায় সেমাইটা খুব বেশি খাওয়া হয় না। লম্বা সেমাইটা আমি বলাতে নিয়ে আসছে, লাচ্ছা সেমাইটা তো আনেই নাই, কিন্তু লাচ্ছা সেমাইটা আমার খুব পছন্দ। বাইরের থেকে কেনা লাচ্ছা সেমাইটা বাসার কেউই পছন্দ করে না, এজন্য ভাবলাম বাসায় আমি স্বাস্থ্যসম্মতভাবে লাচ্ছা সেমাইটা বানিয়ে ফেলি, তাও আবার 4 কাপ দিয়ে মেপে। তো 4 কাপ দিয়ে 2 কাপ ময়দা দিলাম, এটা একটু বড় সাইজের যে 4 কাপগুলো, সেই কাপ দিয়ে 2 কাপ আমি ময়দা নিলাম পরিমাণ মতো লবণ, আর এই যে চা চামচ দেখতে পাচ্ছেন এই চা চামচের 3 চা চামচ নিলাম চিনি। আমি দেখা যাচ্ছে যে মেজারমেন্ট করা যে কাপগুলো, এগুলো সবার বাসায় থাকে না, কারণ সবাই তো আর প্রফেশনালভাবে কাজ করে না। তো আমার ভিডিও দেখে হয়তো অনেক আপুরাই বানাবে, তো এই জন্য আমি কিন্তু 4 কাপে মেপেই বানাচ্ছি আজকে। তো সবগুলো শুকনো উপকরণ এভাবে আমি হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো এই সবগুলো উপকরণ দিয়ে একটা ডো তৈরি করব। আর ময়দাটা কিন্তু প্যাকেটের ময়দা হলে বেশি ভালো হয়। আর এখানে সেই 4 কাপ দিয়ে আমি 1 কাপের একটু কম পানি নিয়েছি। তো এখান থেকে আমি একটু একটু করে পানি দিচ্ছি, দেখি আমার কতটুকু পানি লাগে। তো এভাবে করে করে আমি একটু একটু পানি দিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে করে। আর আমাদের বাসায় লাচ্ছা সেমাইটা কেন খাওয়া হয় না সেটা বলি। লাচ্ছা সেমাইটা নাকি অনেকে বলে যে পা দিয়ে পাড়িয়ে বানায়। এর আগে একটা টিভিতে প্রতিবেদন হয়েছে, পা দিয়ে পাড়িয়ে বানায় খুবই অস্বাস্থ্যকর উপায় এবং খুবই খারাপভাবে ঘাম পড়তেছে তাদের শরীর থেকে, এই ধরনের প্রতিবেদন পত্রিকায় এসেছিল এবং টিভিতেও একবার দেখিয়েছিল। তো তারপর থেকে আমাদের বাসায় আর সেমাইটা খাওয়া হয় না। তো ভাবলাম বাসায় লাচ্ছা সেমাইটা তৈরি করি, তো সেজন্যই তৈরি করা হচ্ছে। সেখান থেকেই মনে হলো যে বাসায় তৈরি করলে তো মন্দ হয় না যদি আমি সেটা করতে পারি। তো এই জন্যই আসলে ঈদের প্রিপারেশন হিসাবে এই সেমাইটা আমি এখনই বাসায় তৈরি করে রাখতেছি, কারণ এটা আর এই যে পানিটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সবটুকু লাগে নাই, এখনও কাপে একটু পানি রয়ে গিয়েছে। তো যতটুকু পানি দিয়েছি এই পানিটাতেই আমি ভালো করে ডোটাকে করে নিব। একটু শক্ত টাইপের ডো হবে, এটা খুব বেশি নরম ডো করা যাবে না। রুটি বানাতে যে ডোটা আমরা তৈরি করি তার চাইতে একটু শক্ত ডো তৈরি করতে হবে। তো আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিব, কারণ মথে নেওয়ার মধ্যেই কিন্তু অনেকটুকু ডিপেন্ড করবে যে সেমাইটা কতটুকু সুন্দর হবে, ভালো হবে। তো এভাবে করে মথে নিচ্ছি, মথে নিয়ে এটাকে আমি রেস্টে রাখবো প্রায়
15 মিনিটের মতো বা আধা ঘন্টাও রাখতে পারেন। তো রেস্টে রাখার পর আমি বাকি কাজগুলো করব। আর এই সেমাইটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে আমি চেষ্টা করেছি যেটা আমাদের হাতের নাগালে পাওয়া যায় সেসব উপকরণ ব্যবহার করার জন্য। এখানে আমি 1 কাপ ডালটা নিয়েছি আর 1 কাপ নিয়েছি হচ্ছে সয়াবিন তেল। এখন এই ডালটা আমি গলিয়ে নিব। আমি সব কিছু কিন্তু এই 4 কাপ দিয়ে মেপে করে দেখাচ্ছি কারণ আপনাদের সুবিধা হবে। আর 4 কাপগুলো খেয়াল করবেন মাঝারি সাইজ, খুব বড়ও না খুব ছোটও না কাপগুলো। তো ডালটা আমি গলাতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমার এই যে যে ডোটা তৈরি করেছিলাম এটাও কিন্তু হয়ে গিয়েছে, মানে রেস্ট রাখা হয়ে গিয়েছে, এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখান থেকে আমি দুইটা গোলা তৈরি করলাম কারণ দেখা যাচ্ছে 2 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের মতো হবে আমার এখান থেকে। আর ঈদের দিন যেহেতু আরও অনেক মিষ্টি আইটেম থাকবে, শুধু সেমাই না, তো 2 প্যাকেটেই হয়ে যাবে। তো সেই ডোটা একটা ফিরির মধ্যে নিয়ে আমি খুব ভালোভাবে মেখে রুটি তৈরি করলে যেরকম বল তৈরি করে সেরকম বল তৈরি করে এভাবে করে একটু চ্যাপটা করে নিব। আশা করি দেখেই বুঝতে পারতেছেন আর আমি চেষ্টা করেছি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর জন্য। এভাবে করে খুব সুন্দর একটা গোল শেপ করে নিয়ে এভাবে মাঝখান দিয়ে আঙ্গুল ঝুঁকিয়ে দিয়ে ডোনাটের মতো একটা শেপ তৈরি করতে হবে, মানে ভিতরে একটু ফাঁকা রাখতে হবে এরকম। আশা করি দেখেই বুঝতে পারতেছেন। তো এরকম করে দুইটা ডোই আমি তৈরি করে রাখব। তো এই যে তো খুবই ভালোভাবে ডোটা তৈরি করে হয়ে গেল। এবারে আমি এখানে ওই যে ডালদাটা আমি গলিয়ে নিয়েছি, অনেকে অনেক উপকরণ দিয়ে করে, তবে ডালদাটা আমাদের কিন্তু অ্যাভেলেবেল, আমরা কাছের কোনো দোকানে বা বাজারেও পেয়ে যাব, মুদির দোকানেও পেয়ে যাব, সয়াবিনটাও পেয়ে যাব। তো এই জন্যই কিন্তু আমি ডালদা দিয়ে করেছি। তো ডালদা আর হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আর হাতের তৈরি যে কোনো খাবারই হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং অনেক অনেক ভালো বাহিরের খাবারের চাইতে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমি দিচ্ছি অ্যারারুট, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা আমার ছিল না, আমি অ্যারারুট দিয়ে নিয়েছি। অ্যারারুটটা কিন্তু অনেকের বাসায় থাকে, আমরা অনেকে কিন্তু কাপড়ে মার দেওয়ার জন্য অ্যারারুট ব্যবহার করে থাকি। সেই অ্যারারুটটা দিয়ে দিলাম 4 চা চামচ। তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিই। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিলিয়ে নিয়েছি। আর বাটারটা কিন্তু হালকা একটু গরম ছিল গলিয়ে নেওয়ার পর, একেবারে ঠান্ডা করি নাই, হালকা একটু একটু গরমই ছিল, এক মানে কুসুম গরম, ঠান্ডা একেবারে ঠান্ডা করে নেওয়ার জন্য অপেক্ষা করি নাই আর কি। তো কুসুম গরম করে গরম ছিল ডালদাটা, তো তেলের সাথে মিলে তারপরে নর্মাল হয়ে গিয়েছে। তো এই যে যে ডোনাটের মতো যে শেপগুলো দিয়ে রেখেছিলাম আমরা ময়দার, তো সেই ময়দাটা কিন্তু এভাবে করে আমি সেই যে মিশ্রণটা করলাম ডালডা তেলের, তো সেই মিশ্রণটার মধ্যে এভাবে করে আমি দিয়ে 1 ঘন্টা রেখে দিব। তো 1 ঘন্টা এভাবে এটার মধ্যে মানে ভিজে থাকবে আর আমি আধা ঘন্টা পর উলটিয়ে দিব এটাকে, তাহলে দুপিঠি খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে এটাকে আমি ঢেকে রাখি। তো আমি কিন্তু 1 ঘন্টা পর চলে এসেছি এটা বানানোর জন্য। তো এবারে দেখাই এটাকে আমি কিভাবে কি করি। তো প্রথমেই আমি এটা হাতে নিয়ে নিচ্ছি একটা ডোটাকে, তো হাতে নিয়েই দেখবো যে হাত থেকে এমনিতেই লম্বালম্বিভাবে এই ময়দাটা মানে বড় হচ্ছে। আর সবসময় একটা পাশ কিন্তু ওই ডালডার মিশ্রণে কিন্তু থাকবে। আর এভাবে চারের মতো করে এভাবে ভাঁজ করে আবারও আমি এভাবে করে ঘোরাতে থাকব, চারের মতো করে ভাঁজ করে দুইটা একসাথে নিয়ে কিন্তু আমি এভাবে করে আবারও ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিতে নিতে যখন আবার একটু নরম হয়ে যাবে তখন মানে একটু বড় হয়ে যাবে তখন আর একটা প্যাঁচ দিয়ে নিব। আর কখনোই কিন্তু শক্তি খাটানো যাবে না, এটা এমনি এমনি লম্বা হয়ে যাবে। যখনই মনে করবো যে একটু টাইট হয়ে গিয়েছে তখনই কিন্তু 5 মিনিট করে আমি তেল বাটারের মিশ্রণে এটাকে রেখে দিব। তো এই যে এখানে 2 বার আমি ভাঁজ দিয়ে নিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে আবারও রেখে দিব। রেখে দিয়ে আমি আরেকটা যে করে নিয়েছি ওইটা করে নিব, কারণ এটা মানে যখনই আমাদের মনে হবে যেটা শক্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু ডালদা বাটারের মিশ্রণে, সরি ডালদা তেলের মিশ্রণে এভাবে চুবিয়ে রাখতে হবে। দেখবেন যে 5 মিনিট রাখলে নরম হয়ে গিয়েছে,
এভাবে করে করে করতে হবে, একেবারে শক্তভাবে টানা যাবে না, এটা যখন এমনি এমনিই এভাবে হয়ে আসবে। তো এই যে এইভাবে চারের মতো করে দিয়ে আবার হাতে ধরলাম, আশা করি দেখে দেখে বুঝতে পারতেছেন পুরো ব্যাপারটা। তো এভাবে টেনে টেনে আমি কিন্তু করতেছি, শক্তি করে টানতেছি না। এই যে আবারও এইটা এভাবে করে দিয়ে, আর সব সময় যে মাঝখানে যে আমরা ফাঁকা জায়গাটা রেখেছি গোলের মতো, এটা কিন্তু রাখতেই হবে, তা না হলে কিন্তু আমরা টানতে পারবো না, আর এটা ছিঁড়ে গেলে কিন্তু ভালো হবে না। তো সবসময় চেষ্টা করতে হবে যাতে না ছিঁড়ে, আর সবগুলো ই মিলে গেলেও কোনো সমস্যা নেই। আমি কিন্তু হাত দিয়ে মুড় দিয়ে চেপে চেপে করতেছি, আর এই যে যখনই একটু শুকনো হয়ে যাচ্ছে আমি ডালদা বা মানে মিশ্রণটার মধ্যে একটু করে ডুবিয়ে নিয়ে তারপর ঘুরাচ্ছি। তো এভাবে করে দুইটা করে রাউন্ড দেওয়ার পর আবার একটু মানে ওই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে রাখবো, আবার এটাকে ঘুরিয়ে নেব। এভাবে করে করে আমি আমার এটা এভাবে করে করে আমি হচ্ছে প্রায় 20টার মতো প্যাচ দিয়ে নিয়েছি, 20টা প্যাচ দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো যখন একটু বড় হয়ে যায়, মানে একটু ওই যে সুতার মতো যখন ক্রিয়েট হয়, তখন অনেক একটু বেশি নরম হয়ে যায়, ছিঁড়ে যেতে চায়, তো তখন একটু সাবধানে কিন্তু আস্তে আস্তে কাজটা করতে হবে আমাদেরকে। এবং তখন আমরা একটা করে রাউন্ড দেব, রাউন্ড দিয়ে আবার 5 মিনিট করে ভিজিয়ে রাখবো, আবার আরেকটা করে রাউন্ড দেব। তো এই যে আমি ভিজিয়ে রাখলাম। তো আমি 20টা রাউন্ড দেওয়ার পর এটাকে আবারও এই বাটার মিশ্রণে ডুবিয়ে রেখেছিলাম, সরি বারবার বাটার বলতেছি, এটা কিন্তু বাটার দিয়েও হয়, ডালডাটা অ্যাভেলেবেল হয়, এবং এটা দেখা যাচ্ছে সবার বাজেটের মধ্যে ডালডাটা কিনতে পারে, বাটারটার দাম বেশি, দেখা যাচ্ছে ডালডা দিয়েই করলে ভালো সবার জন্য। তো ওই মিশ্রণ থেকে আমি কিন্তু তুলে নিয়েছি এখন একটা প্লেটে, আর এটার ভিতরে কিন্তু অসংখ্য কি বলবো সুতার মতো তৈরি হয়েছে। আমি জানি না ক্যামেরায় আপনারা বুঝতে পাচ্ছেন কি না, আমি এখন এটাকে টেনে টেনে একটু লম্বা করে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে খুব বেশি লম্বা না করলেও হবে, তো আমি খুব তাড়াতাড়ি যাতে ভাজা হয় এই জন্য একটু বেশি ছড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে ছড়িয়ে নিতেই হবে, ছড়িয়ে নিলে এটাকে তারপর হচ্ছে আমি মানে ভাজবো আর কি। তো এভাবে করে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে নিয়েছি, এটা সমস্যা নাই, এটা কিন্তু ছিঁড়ে যাবে না, এটা কিন্তু একটা আরেকটার সাথে লাগা, কারণ আমরা যখন এটা পেঁচিয়ে নিয়েছি তখন কিন্তু আমাদের কোনো সাইড ছিঁড়ে যায়নি, একটার সাথে একটা লেগেই ছিল। তো আমরা শুধু ওই প্যাচ দেওয়াতে আর ওইভাবে ভাঁজ করে নেওয়াতে এইটার ভিতরে কিন্তু অসংখ্য সুতার মতো জিনিসপত্রগুলো ক্রিয়েট হয়েছে, জিনিসপত্র আচ্ছা যাই হোক। তো এখন আমি এটাকে ভাজবো, আর এই যে এটা যে রয়ে গিয়েছে আর বাকিটা, এটা আমি পরে ভাজবো, এটা কিন্তু এভাবেই বাটার তেলের মিশ্রণে থাকবে। তো একটা প্যান নিয়ে সেখানে আমি সয়াবিন তেল ঢেলে দিচ্ছি, তো ঢেলে তেলটা একটু হালকা গরম হওয়ার জন্য দিয়েছি। এরপর এখানে আমি দেব ঘি, ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার হবে এবং মনে হবে যে পুরো সেমাইটা আমরা ঘি দিয়ে বানিয়েছি। তো লাস্ট মোমেন্টে এরকম আমি 2 চা চামচ না 3 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, তো ঘিটা মেল্ট হয়ে যাবে তেলটার সাথে এবং তেলটার মধ্যে হালকা হালকা বুদবুদ উঠবে যখন, মানে খুব বেশি গরম না কিন্তু। আর এটা কিন্তু ভাজতে হবে মিডিয়াম লো হিটে, একেবারে হাই হিটে ভাজতে গেলে মুচমুচে হবে না এবং এটা পুড়ে যাবে। তো আমি ঘি আর তেলটা এভাবে করে একটু মিলিয়ে নিলাম। তো এবারে আমি হাত দিয়ে ধরে সেই যে ময়দা দিয়ে যে জিনিসটা আমরা তৈরি করলাম এটার মধ্যে দিয়ে দেব, আর এটার মধ্যে দেওয়ার পর ভাজার পরই দেখতে পাবেন যে কী সুন্দরভাবে সেমাইটা হয়ে যায়। তো এটাকে এখন আমরা একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটে এরকম একটা কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটার সাথে আরেকটা যে লেগে আছে ওটা ছাড়িয়ে দিব আস্তে আস্তে করে। এভাবে করে করে খুঁচিয়ে দিলে দেখা যাচ্ছে প্রত্যেকটা পার্ট একটু আলাদা আলাদা হয়ে যাবে এবং বোঝা যাবে সেমাইয়ের শেপটা, আসল যে সেমাইয়ের শেপটা, এবং আরেকটু দেখা যাচ্ছে যে ছেড়ে যাবে। ইনশাল্লাহ আমি আজকে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঈদের জন্য যা যা প্রিপারেশন করে থাকি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদ মানেই হচ্ছে খুশি, আর খুশি মানেই হচ্ছে মিষ্টি মুখ। তো মিষ্টি খাবার, ঝাল খাবার, যা যা আমি করি আগে থেকে যা যা তৈরি করে রাখি সবই কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার ব্লগের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি কিন্তু এটাকে সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতেছি, দেখেই হয়তো বুঝতে পারতেছেন।
আর এভাবে কিন্তু বাসায় তৈরি যে কোনো জিনিসই খেতে ভালো লাগে, সেই সাথে সেটা আমরা বুঝতেছি, জানতেছি, দেখতেছি এটা কী দিয়ে তৈরি হয়েছে। আমরা কিন্তু অনেক কিছুই খেয়ে থাকি যেটা আমরা নিজেরাই জানি না আসলে এটা কী দিয়ে বানানো হয়েছে। আর এই যে আমি এখন বানাচ্ছি, হয়তো আমার এই রেসিপিটা দেখে আপনারা হয়তো বুঝতে পারলেন যে আসলে লাচ্ছা সেমাইটা কীভাবে বানানো হয়, কী কী উপকরণ থাকে এটার মধ্যে, আদৌ কি আসলে এই উপকরণগুলো দোকানে যেগুলো কিনি সেগুলোর মধ্যে থাকে না ভেজাল থাকে। কারণ আমরা দেখেন ঘরে এই জিনিসটা বানাতে গেলে অনেক আমাদের ভালোই খরচ পড়েছে কিন্তু এটা বানাতে গিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যে জিনিসটা কিনে আনি সেটার অনেক দামও কম থাকে, সেটা কীভাবে তারা কম দামে বিক্রি করে, অবশ্যই সেখানে কোনো ঝামেলা থাকে, ভেজাল থাকে, তা না হলে তো তারা লাভ করবে কীভাবে, লাভ করে কিন্তু আমাদের কাছে বিক্রি করে। তো এই প্রশ্নগুলো কি আপনাদের মাথায় কখনো আসে কিনা জানি না, তবে আমার মাথায় কিন্তু প্রায়শই আসে যে এই জিনিসটা যখন আমরা বাসায় তৈরি করি তো সেটার প্রাইস পড়তেছে এরকম, আমার এত এত জিনিস লেগেছে বা এভাবে করেছে, আর যারা আমরা যখন কিনে খাই তখন কীভাবে এত কমে আমরা কিনে খেতে পারি, তো সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। তো সবসময় মনে রাখতে হবে জিনিস যেটা ভালো তার দাম একটু বেশিই থাকে এবং ঘরে তৈরি জিনিস কিন্তু আরও ভালো। তো আমরা চেষ্টা করবো একটু কষ্ট হলেও ঘরে তৈরি যে কোনো জিনিস খেতে। ঈদ মানে তো মিষ্টি খাবার খেতেই হবে, তাই বলে কি খাবো না, খাবো তো অবশ্যই, কিন্তু এভাবে ঘরে তৈরি করে। তা আমি এভাবে আস্তে করে আলতো করে তুলে নিচ্ছি, যেহেতু এটা অনেকটুকু ছড়িয়ে গিয়েছে, তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এইটার আউটপুটটা কেমন হলো। আর তেলগুলো কিন্তু আমি যতটুকু পেরেছি এভাবে করে ধরে ঝরিয়ে নিয়েছি। তো এই যে বাটিতে তুলে নেওয়ার পর কিন্তু পারফেক্ট লাচ্ছা সেমাই শেপগুলো বোঝা যাচ্ছে, এই যে একেবারে ঝরঝরে মুচমুচে, হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এখন যেহেতু আমরা এটা ভেঙেই খাবো, আমাদের আর বিড়ার মধ্যে রাখার প্রয়োজন নেই, আমি এটাকে ভেঙে তারপর আপনাদেরকে দেখিয়েও দিব, সেই সাথে ভেঙে একটা বক্সে ভরে আমি রেখে দিব, কারণ আমাদের আমি ঈদের দিনে এটা রান্না করব। তো এভাবে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব, বাহিরে রাখলেও থাকবে তবে নর্মাল ফ্রিজে রাখাটাই বেটার, ভালো থাকবে, মুচমুচে থাকবে, একদম ফ্রেশ থাকবে। তো এটাকে এখন আমি ভেঙে তারপর হচ্ছে একটা বক্সে ভরে নিব, এবং এই যে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন এটা কিন্তু পারফেক্ট লাচ্ছা সেমাইয়ের শেপটাই এসেছে, মানে যেরকম ঝুড়ি ঝুড়ি একেবারে হয় ওরকমই হয়েছে। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে, আপনারা যদি চান বাসায় কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন, কারণ এখন কিন্তু করোনার এই সিজনে আমরা বাহির থেকে কোনো কিছু কিনে খেয়ে খাওয়ার মধ্যেও কিন্তু অনেকটুকুই ঝুঁকি থাকে, আদৌ কারা বানিয়েছে কীভাবে বানিয়েছে আমরা জানি না, বা কার কার সংস্পর্শে সেই খাবারটা আমাদের কাছে পৌঁছে সেইগুলো কিন্তু কিছুই আমরা জানি না। তো আমরা বাসায় এরকম তৈরি করে রাখার চেষ্টা করব। তো আমি এটাকে ঢেকে একটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর এতক্ষণ কষ্ট করে আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে কোনো রেসিপি নিয়ে, কোনো ব্লগ নিয়ে, কোনো টিপস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।